কবিতার কাব্যত্ব কোথায় থাকে? কোন অলৌকিক গুণে সাধারণ বাক্য কাব্য হয়ে ওঠে? এই নিয়েই অলঙ্কার শাস্ত্র। বাংলা অলঙ্কার শাস্ত্র মূলত সংস্কৃত অলঙ্কার শাস্ত্রেরই অনুবর্তন। অলঙ্কার শাস্ত্রের অলঙ্কার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সুসজ্জিত করণ বা বিভূষিত করণ। শব্দে সাধারণত অর্থের অতিরিক্ত এক চমৎকারিত সৃষ্টি হল অলঙ্কার। কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যার দ্বারা কাব্য ভাষাকে সৌন্দর্য মণ্ডিত করা হয় তাকে অলঙ্কার বলে। সংস্কৃতে একে সাহিত্যশাস্ত্র বা সাহিত্যতত্ত্ব নামেও অভিহিত করা হয়। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে গুণ দ্বারা ভাষার শক্তি বর্ধন ও সৌন্দর্য সম্পাদন হয় তাকে অলঙ্কার বলে। ডক্টর শুদ্ধ সত্য বসুর মতে, অলঙ্কার শব্দের একটা ব্যাপক অর্থ আছে যার দ্বারা রস, রীতি, ধ্বনি, গুণ, ক্রিয়া, অনুপ্রাস, উপমা, বিরোধ, উপকৃতি প্রভৃতিকে বোঝায়। কারণ কাব্য সৌন্দর্য বলতে এগুলোকে অবশ্যই ধরতে হবে। গুণী কেমন করে গান করেন তা নিজে জানেন না, শ্রোতা অবাক হয়ে শুধু শোনেন। কবি কেমন করে লেখেন তা বোঝেন না, শব্দের কোন অজ্ঞাত কারণে কবির কলমের কালি বাধ্য অনুসারী হয়ে ওঠে এবং তার কলমের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে বসে। তা কি সাই কবি নিজেও বোঝেন নাকি সন্দেহ। পাঠক লেখা পড়ে শুধু মুগ্ধ হয়তো কোনো মহাশিল্পী বা অচিন পুরুষের হাতের অলৌকিক স্পর্শ পেয়ে প্রতিদিনের সাধারণ কথাগুলো রূপান্তরিত হয় কবিতায়। গোটা প্রক্রিয়াটাই যেন আদ্যন্ত এক ম্যাজিক, কবি ম্যাজিশিয়ান। অথচ এ খেলায় সবকিছু তার অগোচরে কিংবা অজ্ঞতাসারে ঘটে চলে। যিনি লেখেন তিনি কিছুই বোঝেন না, শুধু শব্দ অন্বয় আর চিত্রকল্প নিয়ে খেলা করেন। ভাবের স্থাপত্য গড়েন শব্দ ও সুরের ইন্দ্রজাল নিয়ে, সুন্দরের সাধনায় তিনি। আবার যিনি পড়েন ও বোঝেন তিনি কিছুই লেখেন না, শুধু মুগ্ধ হন। সেই মুগ্ধতাকে প্রকাশ করতে গিয়ে সবকিছু গোলমাল করে ফেলেন। এ ভারী অদ্ভুত ব্যাপার। কাব্যের অলঙ্কার নির্ভর করে শব্দের উপর। আর শব্দের দুটো দিক রয়েছে, শব্দের উচ্চারণ অর্থাৎ ধ্বনিগত দিক, অপরদিকে শব্দের অর্থগত দিক যার অর্থ অভ্যন্তরীণ। আর ধ্বনিগত দিক হলো বাহ্যিক। শব্দের এই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে অলঙ্কার সাকে প্রধানত দুই ভাবে ভাগ করা হয়, যথা শব্দালঙ্কার, অর্থালঙ্কার। শব্দালঙ্কার, শব্দালঙ্কার শব্দের ধ্বনিগত সৌন্দর্য বৃদ্ধি করে। এই অলঙ্কার পুরোপুরি ধ্বনি সুষমার উপর নির্ভর করে, তাই এই ধরনের অলঙ্কারকে শব্দকে বদল করা চলে না। যেমন এদেশে বিদ্যার মন্দিরে সুন্দরের প্রবেশ নিষেধ, দুই বাঘের বিক্রম সম মাঘের রজনী। উপর্যুক্ত উদাহরণ দুটোতে শব্দের ধ্বনির পরিবর্তন করলে শব্দালঙ্কার বিনষ্ট হয়। প্রথম উদাহরণে যদি এদেশে না বলে এ প্রদেশে বা পুরো বাক্য পরিবর্তন করে বলা হয় এ প্রদেশে বিদ্যা শিক্ষার প্রথা অত্যন্ত নিরস, তাহলে শ্লেষ ও অনুপ্রাস থাকে না। আবার দ্বিতীয় উদাহরণে শব্দের আদিতে ব ধ্বনি, প্রথমটি ছাড়া অন্যটি শব্দে ম ধ্বনি এবং প্রথম পর্বের আদিতে বাঘের সাথে মিল রেখে দ্বিতীয় পর্বের আদিতেও অনুরূপ শব্দ ব্যবহৃত হওয়ার ফলে যে ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে তাই অলঙ্কার। শব্দালঙ্কার ছয় প্রকার, যেমন অনুপ্রাস, যমক, শ্লেষ, বাক্যোক্তি, ধ্বনিযুক্তি, পুনরুক্তি, বদ্ধাভাস, নিম্নে এই প্রসঙ্গে আলোচনা করা হলো। অনুপ্রাস, একই রকম বর্ণ বা বর্ণ সমষ্টি বারবার ব্যবহৃত হলে তাকে অনুপ্রাস বলে। যেমন চুলতার, কবিকার, অন্ধকার, বিদিশার, নেশা, অথবা কাননি কুসুম বলি সকলে ফুটিল। যমক, একই শব্দ বা একই রকম শব্দ দুটি দুইবার বা ততোধিকবার উচ্চারিত হয় এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে যমক বলে। যেমন ভারত, ভারত খ্যাত আপনার গুণে, গুরুর কাছে লব গুরু দুঃখ, সুশাসনের দ্বারা হর্ষবর্ধন প্রজাদের হর্ষবর্ধন করেছিলেন, অনাদরে আনা যায় কত আনারস। শ্লেষ, একটি শব্দ যখন একাধিক অর্থ একবার বাক্যে বসে তখন তা শ্লেষ অলঙ্কার হয়। যেমন কে বলে ঈশ্বর গুপ্ত ব্যক্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর।